আসসালামু আলাইকুম, আমি নীলতারা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে গ্রিন টি বানিয়ে দেখাবো। ভাবছেন গ্রিন টি আবার কি বানিয়ে দেখাবে? হ্যাঁ, আমি আপনাদেরকে বলছি, আমি এবার করে দেখাবো কিভাবে আমি গ্রিন টি বানাবো। মূলত গ্রিন টি বানাতে গ্রিন টি প্যাকটাই সবাই ইউজ করে, কিন্তু অনেকেই জানি না গ্রিন টি প্যাকটা কি দিয়ে বানানো হয়। গ্রিন টি বানানোর জন্য আমি এখানে 2টা ফোড়ন নিয়ে নিয়েছি, এলাচি নিয়ে নিয়েছি, তেজপাতা নিয়ে নিয়েছি। এবার পানি ফুটন্ত অবস্থায় আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি এখানে সজনা পাতা দিয়ে দিচ্ছি, আর সজনা পাতা গুঁড়ো করেই গ্রিন টি বানানো হয়। আর এখানে আমি ডালগুলো সহ নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর ডালে অনেক বেশি পরিমাণে ঔষধি গুণ থাকে। আর সজনি পাতার গুণাগুণ সম্পর্কে আমি আশাবাদী আপনারা সবাই জানেন। আমার এটা হয়ে গেছে অলমোস্ট, দেখেন কালারটা কত চমৎকার এসেছে, একদম পারফেক্ট একটা কালার চলে এসেছে। এবার পরিবেশনের পালা। আমি একটা কাপ নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পরিবেশন করছি। মূলত গ্রিন টির মধ্যে কোনো প্রকার চিনি ইউজ করা হয় না, তবে আমি আমার টেস্ট অনুযায়ী কিছুটা মধু ব্যবহার করছি, তবে এটা পুরোই অপশনাল। দ্যাটস ইট, আমার এটা কিন্তু হয়ে গেছে। আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফিজ।